সংকট মোকাবিলায় বাজারের ডলার ছাড়ছে বাংলাদেশ ব্যাংক। এর বিপরীতে বাজার থেকে তুলে নিচ্ছে নগদ টাকা। অন্যদিকে আমানত উত্তোলনের প্রবণতাই বেড়েছে নগদ টাকার চাহিদা, ফলে ব্যাংকগুলোকে হাত পাততে হচ্ছে অন্যের কাছে। এই সুযোগে বাড়ছে আন্তঃব্যাংক লেনদেনে সুদের হার। মাসুমের প্রতিবেদন। নানা অনিয়মে দুর্বল হয়ে পড়ছে দেশের ব্যাংক খাত, বাড়ছে খেলাপি ঋণ, মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে গ্রাহকদের আমানত উত্তোলনের প্রবণতা। এমন পরিস্থিতিতে বাণিজ্যিক ব্যাংকগুলো গ্রাহকদের অর্থ পরিশোধে হাত পাচ্ছে অন্য ব্যাংকের কাছে। নগদ টাকার বাড়তি চাহিদায় তাই বাড়ছে বিভিন্ন রকম আন্তঃব্যাংক লেনদেনের সুদহারও, ক্ষেত্রবিশেষে যা সাধারণ গ্রাহককে দেয়া ঋণের সুদহারের মতোই। ব্যাংক নির্বাহীরা বলছেন, গ্রাহকরা আমানত উত্তোলন বাড়ানোয় চাপে পড়েছে অনেক ব্যাংক। কারণ চাপ আছে বিকজ অফ দ্য ফ্যাক্ট, আপনি কদিন আগে দেখেছেন গত 17 মাসে বাংলাদেশ ব্যাংক ডলার বিক্রি করেছে প্রায় 1,21,000 কোটি টাকা। মানুষ আপনার সেভিংস, প্রত্যেকটা ব্যাংকে খবর নেন আপনি সেভিংস অ্যাকাউন্ট কিন্তু ভাঙিয়ে অনেক সিগনিফিকেন্ট ড্রপ করে সেভিংস অ্যাকাউন্ট এবং এফডিও, যে এই টাকাটা কিন্তু মানুষের তাদের চলার জন্য, আপনার যেভাবে কস্ট বাড়ছে তাদের ইনফ্লেশনের ইতে, এটা কিন্তু তাদের টাকাটা খরচ করতে হচ্ছে, মানুষ কিন্তু সঞ্চয় ভাঙাচ্ছে। পরিস্থিতি উত্তরণে ব্যাংক ঋণের সুদহার বাজার ব্যবস্থার উপর ছেড়ে দেওয়ার পরামর্শ বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদের। এই যে সুদের হারে সেটা রিল্যাক্স করতে হবে, এটা কিন্তু ফরেন এক্সচেঞ্জ মার্কেট ওটা ফিক্সড করে একটা ঝামেলা সৃষ্টি করেছে। এটা দুই নম্বর হলো প্রয়োজন হলে বাংলাদেশ ব্যাংক রেপো ইঞ্জেক্ট করবে, তৃতীয় হলো বাংলাদেশ ব্যাংক কিছু সেক্টর যারা সাফার করে কটেজ স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ যারা দিতে পারে না, নিতে পারে না টাকা, এমনিতে পায় না, এখন আরো তারা প্রেশার করে তাদেরকে এসে রিফাইন্যান্সিং এর জন্য টাকা দেয়। রিফাইন্যান্সিং এর অলরেডি 25,000 কোটি টাকা তো রেখে দেয় বাংলাদেশ ব্যাংক। গেল বছরের অক্টোবরে ব্যাংক খাতে অতিরিক্ত তারল্য ছিল 2,27,223 কোটি টাকা। বছর ব্যবধানে যা 57,637 কোটি টাকা কমে দাঁড়িয়েছে 1,69,886 কোটি টাকায়। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা। গণশুনানি ছাড়াই বিশেষ পরিস্থিতিতে বিদ্যুৎ ও জ্বালানির দাম সমন্বয় করতে পারবে সরকার। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন অধ্যাদেশে এমন সংশোধনী এনে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। মন্ত্রিপরিষদ সচিব জানান, স্বাভাবিক কার্যক্রম চালাবে বিইআরসি, আর মন্ত্রণালয় শুধু জরুরি প্রয়োজনেই দাম সমন্বয় করবে। একই সাথে বেসরকারি উৎসকেও জ্বালানি দাম আমদানি করতে চায় সরকার। দেশে বিদ্যুৎ, গ্যাস ও পেট্রোলিয়াম পণ্যের নজরদারি, বিনিয়োগ ও সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে 2003 সাল থেকে কাজ করে আসছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। যদিও বাস্তবে সংস্থাটির বেশিরভাগ কার্যক্রম দেখা যায় গ্যাস ও বিদ্যুতের দাম সমন্বয়ের বেলায়, সেখানেও একাধিক পক্ষের শুনানি আর যৌক্তিকতা বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিতে লেগে যায় প্রায় 3 মাস। প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত অধ্যাদেশে সংশোধন এনে চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। পরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, এখন থেকে বিশেষ পরিস্থিতিতে বিদ্যুৎ ও জ্বালানির দাম সমন্বয় করতে পারবে সরকার। বিশেষ অবস্থার পরিপ্রেক্ষিতে, যেমন ধরেন এখন যদি 90 দিন সময় নিয়ে ওনারা হিয়ারিং নেন, এরকম একটা ইমার্জেন্সি আসলো, এরকম যদি আরও হঠাৎ এরকম আর কোনো, আবার অনেক সময় ধরেন অনেক দাম কমে গেলো, কিন্তু বিআরসি তখন 90 দিন ভোরা দাম কমাবে, তো সরকার ইন্টারভেন করে একটা নোটিফিকেশন করে আপনার দাম কমাই নিতে পারবে। এছাড়া জ্বালানি সরবরাহ বাড়াতে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগেও আমদানির বিষয়ে করণীয় ঠিক করতে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। ফুয়েল সহ অন্যান্য এনার্জি প্রাইভেট সেক্টরে ইম্পোর্ট করার ব্যবস্থা করা যায় কি না, সেক্ষেত্রে 2টা অপশন, তারা এনে তারা মার্কেটে বিক্রি করলে বেশি বেটার হবে, না এখন যে আইন আছে তারা ক্রুড অয়েল আনবে, এনে তারা যদি রিফাইন করে, তো রিফাইন অয়েলটা আপনার বিপিপিসির কাছে দিয়ে দিল। মন্ত্রিপরিষদ সচিব জানান, 2-1 দিনের মধ্যেই এ বিষয়ে ব্যাখ্যা দেবে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়। দেখতেছে, দেখে যদি ও কি করে তাহলে এটা জারি করে দেওয়া হবে। নাফিউল ইসলাম লিঙ্কন, চ্যানেল 24, ঢাকা। সিলেটের বিয়ানীবাজারের গ্যাস ফিল্ডের পরিত্যক্ত 1 নম্বর কূপ থেকে দৈনিক 80 লাখ ঘনফুট গ্যাস যুক্ত হবে জাতীয় গ্রিডে। সোমবার সন্ধ্যা থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিড গ্যাস সরবরাহ শুরু হয়। গ্যাসের পাশাপাশি উপজাত হিসেবে মিলবে 140 ব্যারেল কন্ডেনসেট। 1999 সালে কূপটি বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করলেও 2017 সালে পরিত্যক্ত ঘোষণা করা হয়। গত 10 নভেম্বর 55 কোটি টাকা ব্যয়ে কূপটি ওয়ার্কওভারের কাজ শেষ করে সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড।
মুন্সিগঞ্জের গজারিয়ার হোসেনদি অর্থনৈতিক অঞ্চলে শুরু হয়েছে জাহাজ ও লবণ উৎপাদন। স্থাপন করা হচ্ছে আরও কয়েকটি কারখানা, যেখানে সব মিলিয়ে কাজের সুযোগ পাবেন অন্তত 15,000 মানুষ। আমির হোসেনের ছবি ও শুভঘোষের তথ্যে বিস্তারিত। পাখির চোখে অনেকটা স্পষ্ট উন্নয়ন অগ্রযাত্রা। প্রস্তুত হচ্ছে মুন্সিগঞ্জের হোসেনদি অর্থনৈতিক অঞ্চল। 150 একর জমিতে গড়ে উঠছে একের পর এক শিল্প কারখানা। গজারিয়ার হোসেনদিতে অর্থনৈতিক অঞ্চলের লিজ নিয়েছে সিটি গ্রুপ, যেখানে ইতোমধ্যে শুরু হয়েছে জাহাজ ও লবণ উৎপাদন। ইকোনমিক জোন যখন পুরোপুরি চালু হয়ে যাবে, তখন আমরা এখান থেকে প্রায় 50,000 বেশি লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো। যারা বৈদেশিক, যারা ইরেকশন কাজ করছেন, তারা এই কাজের পাশাপাশি আমাদের দেশকে, দেশের অর্থনীতির পাশাপাশি আমাদের স্কিল ডেভেলপমেন্টের একটা বিরাট সুযোগ সৃষ্টি হবে। দেশের বৃহত্তম কাগজ কারখানা স্থাপন করা হচ্ছে এই অর্থনৈতিক অঞ্চলে। প্রস্তুত হচ্ছে চিনি, সিমেন্ট, এলপিজি বোতলজাত কারখানাও। কংক্রিট আর ইস্পাতের গাঁথুনিতে গড়ে ওঠা এসব প্রতিষ্ঠানে হচ্ছে কর্মসংস্থান। আনস্কিল ওয়ার্কাররা যখন আশপাশের এলাকা এবং বিভিন্ন জায়গা থেকে যখন তারা চাকরির জন্য আসে, আমরা তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করছি। আস্তে আস্তে তাদেরকে আমরা যখন কাজে নিয়োগ করছি, তাদের থেকেই তৈরি হচ্ছে দক্ষ জনশক্তি। 41 সনে এই অর্থনৈতিক অঞ্চলে কিন্তু উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে। নিরবচ্ছিন্ন সেবার লক্ষ্যে বসানো হচ্ছে 125 মেগাওয়াট উৎপাদন সক্ষমতার নিজস্ব বিদ্যুৎ প্রকল্প। ইকোনমিক জোন সৃষ্টি করে যেভাবে কাজ করা হচ্ছে, এটা খুবই সময় উপযোগী, যুগ উপযোগী একটা কাজ। মানে এই ধরনের শিল্প প্রতিষ্ঠান আসলে আমাদের বাংলাদেশের জন্য অনেক বেশি দরকার। এরকম অর্থনৈতিক অঞ্চল আসলে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলায় হলে ভালো হয়। হোসেনদি অর্থনৈতিক অঞ্চল ইতোমধ্যে বিনিয়োগ করা হয়েছে 10,000 কোটি টাকা। স্থানীয় চাহিদা পূরণের পর যা অবদান রাখবে বৈদেশিক মুদ্রা আয়ও। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, আর একদিন পরে শেষ হবে আয়কর সেবা মাস, এবং কেমন ছিল সে আয়োজন তা জানাতে বরিশাল এবং ময়মনসিংহ থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে যাব বরিশালে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী কাউসার হোসেন রানা। রানা, হ্যাঁ, মূর্ছনা, আর মাত্র একদিন বাকি আয়কর সপ্তাহ, আয়কর মেলার যে মাস সেই মাসের, এবং বলা যায় যে মানুষের মাঝে আয়কর প্রদানের যে উৎসাহ, সেই উৎসাহ কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কারণ কি, গত বছর যেখানে 6 কোটি টাকা আয়কর প্রদান করেছিল বরিশালের মানুষ, সেখানে কিন্তু এবার এবছর তার দ্বিগুণ 12 কোটির বেশি মানুষ আয়কর দিয়েছে। আমাদের এখানে উপস্থিত রয়েছেন বরিশালের উপকর কমিশনার মোহাম্মদ নেফায়ুল ইসলাম সরকার। তার কাছে আমরা একটু জানতে চাবো যে এবছর কি পরিমাণ ব্যক্তি কর প্রদান করেছেন, এবং যারা এখনো কর দেননি তাদের জন্য আপনাদের বক্তব্য কি? ধন্যবাদ। আপনারা ইতিমধ্যে দেখেছেন আজকে মেলার 29th ডে, 29 নভেম্বর আগামীকাল শেষ দিন। এখন পর্যন্ত আমাদের এখানে রিটার্ন পড়েছে 37,817 জন, যা গত বছরের তুলনায় অনেক বেশি। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো মানুষ এখন সচেতন হচ্ছে কর প্রদানে। তার উদাহরণ দিচ্ছি, গত বছর আমার ঠিক এই সময়ে মেলায় কালেকশন ছিল 6,14,00,000 টাকা, হোয়ারেস আমাদের এই বছর এখন পর্যন্ত 1 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত কালেকশন হয়েছে হলো আপনার 12,19,00,000 টাকা। এবং মানুষ আমাদের এখানে মেলার মধ্যে দেখেন আপনারা বিভিন্ন হেল্প ডেস্ক রয়েছে, করদাতারা সেবা নিচ্ছে এখানে এসে, এবং সেবা নিয়ে তারা ফিডব্যাক দিচ্ছে যে তারা এখানে দে আর স্যাটিসফাইড, হাইলি স্যাটিসফাইড। আমি করদাতাদেরকে বলবো কালকে মেলার লাস্ট দিন 30 নভেম্বর, আপনারা কালকে এর মধ্যে এসে রিটার্ন যদি জমা দিতে পারেন, তাহলে আপনাদের জন্য সবচেয়ে বড় সুবিধা হলো আপনারা কিন্তু জানেন যে 30 নভেম্বরের পরে আপনাদের যে কর রেয়াতটা আছে সেই রেয়াত কিন্তু অর্ধেক হয়ে যাবে। তাই যারা যারা এখনও আপনার রিটার্ন দেননি, তারা আসেন দ্রুত সময়ের মধ্যে, আপনার রিটার্নটি দিয়ে প্রাপ্তির স্বীকারপত্র নিয়ে যান, আসুন আমরা বদলে যাই, বদলে দিব। ধন্যবাদ। আপনাকে শুনছিলেন যে আজ আগামীকালের মধ্যে যদি না দিতে পারে রেয়াত, তাহলে কর, তাহলে কিন্তু 50% রেয়াত কমে যেতে পারে। আর কর যারা দিচ্ছেন তারাও আগের থেকে অনেক উৎসাহী, এবং তারা নিজেরাই স্বতঃস্ফূর্তভাবে এখানে এসে কর দিচ্ছেন। তো এই ছিল বরিশালের আয়কর মেলার বর্তমান পরিস্থিতি। কাউসার হোসেন রানা, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার যাবো ময়মনসিংহে সুলতান মাহমুদ কনিকের কাছে, তিনি জানাবেন বিস্তারিত। কনিক, মূর্ছনা, 1 তারিখ থেকে শুরু হয়ে আজকে 29 তারিখ পর্যন্ত কিন্তু
যে সকল আয়কর রিটার্নদারীরা আছেন তারা কিন্তু তাদের রিটার্ন জমা দেওয়ার জন্য তারা কর অঞ্চল যেটি রয়েছে ময়মনসিংহের সেখানে কিন্তু আসছেন এবং দিচ্ছেন। অনেকটা উৎসবমুখর পরিবেশেই কিন্তু শুরু হয়েছিল, যদিও শুরুতে তেমন একটা ভিড় আমাদের চোখে পড়েনি, তবে শেষ সময় এসেও যে খুব একটা উপচে পড়া ভিড় এমনটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। তো যারা আয়কর রিটার্ন জমা দিচ্ছেন অনেকে ব্যস্ততার কারণে শুরুতে জমা দিতে পারেনি, তবে শেষের দিকে এসে জমা দিচ্ছেন। আর এবছর আমরা এখানকার কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে টিনদারির সংখ্যা যেরকমভাবে বাড়ছে পাশাপাশি রিটার্ন জমা দেওয়ার সংখ্যাও কিন্তু বাড়ছে, বিশেষ করে যেহেতু 38টি সেবাকে বাধ্যতামূলক করা হয়েছে যে অবশ্যই সেখানে রিটার্ন জমা দিতে হবে, রিটার্ন জমা দেওয়ার কপি জমা দিতে হবে, সে কারণে কিন্তু যারা টিনাইক নম্বর খুলেছিলেন তারা কিন্তু শূন্য রিটার্ন জমা দিলেও কিন্তু তাদের আয়ের ভিত্তিতে যাদেরকে শূন্য রিটার্ন জমা দিতে হবে তাদেরকেও কিন্তু রিটার্ন জমা দিতে হবে। অর্থাৎ কেউ যদি মনে করে যে এই টিনাই নম্বর খুলেছে কিন্তু জমা দিবে না, সেক্ষেত্রে তার জন্য কিছুটা ঝক্কি ঝামেলা এবং সমস্যায় পড়তে হবে। এই বিষয়টি কিন্তু অনেকেই বুঝতে পেরে তারা কিন্তু যাদের ইনকাম নেই তারাও কিন্তু শূন্য রিটার্ন জমা দিচ্ছে। আর এখন যেহেতু একটি বিদ্যুতের মিটার নামাতে গেলেও কিন্তু এই রিটার্ন জমার কাগজ চাই এবং টিনাই নম্বর চাই, সেহেতু কিন্তু এই বিষয়টির প্রতি অনেকে আগ্রহ হচ্ছে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে জমি কেনার ক্ষেত্রে আবার অনেক ফ্ল্যাট কেনার ক্ষেত্রেও কিন্তু এই টিনাই নম্বর কিন্তু প্রয়োজন হয়, এবং ব্যাংকিং অনেক ধরনের যে সুবিধা রয়েছে সেই সুবিধাগুলি নিশ্চিত হওয়ার জন্য এবং সুবিধা পাওয়ার জন্য কিন্তু এই রিটার্ন জমা দেওয়া এবং এই টিনাই নম্বর খোলা কিন্তু অনেকটাই এখন বাধ্যতামূলক হয়ে গিয়েছে। মূর্ছনা, এই ছিল এখানকার সবশেষ অবস্থা। দাম বৃদ্ধি পরও বাজারে মিলছে না প্যাকেটজাত চিনি, সরবরাহকারীদের বিরুদ্ধে কৃত্রিম সংকটের অভিযোগ খুচরা বিক্রেতাদের, জানালেন পাকা রশিদ দিতে কোম্পানিগুলোর গড়িমসির কথাও। মিলগেটের দাম আর পাকা রশিদ না দেয়াকে কেন্দ্র করে বাজার থেকে এক প্রকার উধাও চিনি। সরকার নির্ধারিত দামকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে উৎপাদক প্রতিষ্ঠানগুলো চলছে নিজেদের তালে, ফলে চিনিবিহীন বাজারে বাড়ছে ক্রেতা বিক্রেতার দূরত্ব। চিনি না পেয়ে হতাশ ক্রেতারা, তবে অতিরিক্ত অর্থ খরচ করলেই হঠাৎই হাজির এ পণ্য। টিসিবির তথ্য বলছে গেল এক মাসে চিনির দাম বেড়েছে 7%, আর বছর ব্যবধানে প্রায় 50%। গভর্নমেন্টের নির্দেশনা মতো আমরা চিনি পাচ্ছি না, প্যাকেট চিনি যেরকম কোম্পানিকে বললে কোম্পানি বলতেছে নাই, দাম বাড়তি। কালকে আমি কিনলাম চিনি 112 টাকা খোলা চিনি, তাও আবার এই দেখেন 112 টাকা কেজি কিনছি, তাও আমাকে স্লিপ দিচ্ছে না। অন্য এক জায়গায় চেষ্টা করছিলাম চিনি দিব কিন্তু তারা রিসিভ দিব না, এজন্য চিনি আনি না। ব্যবসার পরিমাণ কমছে যেহেতু চিনির দাম বাড়তি, আর চিনির দাম যদি আমাদের কম থাকতো তাহলে ব্যবসার পরিমাণ একটু বাড়তো। 3-4টি দোকানে গেছি, এখনো কোনো দোকানে পাই নাই। থেমে নেই আটা ময়দার দামের গতিও। টিসিবির হিসেবে মাসের ব্যবধানে আটার দাম বেড়েছে 10%, আর ময়দার বেলায় ক্রেতাকে গুনতে হচ্ছে 16% বাড়তি অর্থ। স্বস্তি নেই মসুর ডালেও, খরুচে বাজারে অসহায় ক্রেতার থলে ক্রমশই হচ্ছে ছোট। 2 কেজি আটা 132 টাকা ছিল, এখন 12 টাকা বাইরে 144 টাকা। 2 কেজি ময়দা আপনার 148 টাকা বিক্রি করছিলাম, 180 টাকা বিক্রি করতেছি, মানে এই সপ্তাহে কেজিতে 10 টাকা ময়দা বাড়ছে। কে জীবনযাত্রার মান খুবই কঠিন হয়ে গেছে, আমাদের বেতন আগে যেটা ছিল সেরকম ছিল, এখনও সেটাই আছে, কিন্তু বাজারের প্রতিটা জিনিসের দাম দ্রব্যর মূল্যের ঊর্ধ্বগতি। যেখানে আগে তেল লাগতো 4 লিটার সেখানে 2.5 লিটারের নামায় ফেলা হয়েছে, এর চেয়ে কমানো মানে হচ্ছে না খেয়ে থাকা আর কি, এটা তো আসলে কিছু বলার নাই, আমরা এখন অসহায়। 2 সপ্তাহ ধরে ঊর্ধ্বমুখী চালের বাজারেও নেই স্বস্তির খবর। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বিজনেস 24 এর এখনকার আয়োজন এটুকু, এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।